কেমন আছো? ভালো আছো? আজকে আমি তোমাদের একটা মজার জিনিস দেখাবো, তুমি দেখতে চাও? এই যে দেখো, খালা আছে না এখানে? খালার মধ্যে গিয়ে কি দেখতে পাচ্ছ তোমার বলো তো? খেলনা বাটি দেয় না? তোমরা যে বাটি গুলো খেলো আর বাটি খেলনা। আচ্ছা তোমরা এগুলা গুনে বলতে পারবে কেউ? হাতে নাও, জ্বরে বলো আর যা খান তাহলে তো সবাই দেখো একটা তাহলে দেখো এই প্রথম এই প্লেটটাতে কয়টা আছে? একটা, আর এই প্লেটে কয়টা বাটি আছে? আচ্ছা এবার চাকরি ধরবো, তুই বলো তো এই ছবিটাতে কয়টা পাখি আছে? তিনটা। ঠিক আছে সবাই দেখো ভালো করে, গাছের ডালে কয়টা পাখি? তিনটা পাখি, তাই না? আচ্ছা এটা আমি এখানে রাখে দিচ্ছি। এরপরে তুমি বলো কয়টা পাখি? কয়টা এখানে? বলো কয়টা পাখি? দুইটা। গাছের ডালে দুইটা পাখি বসে আছে, তাই না? তারপরে দেখি এরপরে কয়টা পাখি আছে দেখি, কয়টা পাখি? একটা পাখি আছে, তাই না? গাছের ডালটাতে কয়টা পাখি আছে? এই তো সুন্দর পারতেছো তোমরা। এরপরে দেখো কয়টা পাখি আছে?
পাখি আছে না পাখি নাই তাহলে এটা কি কি শূন্যতা তাই না এই যে এটা হচ্ছে শূন্য শূন্য এটাকে আমরা কি বলবো তাহলে শূন্য বুঝছো এখানে শূন্য পাখি পাখি নাই একটাও আগে ডালগুলোতে কি পাখি ছিল তাই না এখন দেখো তোমরা তোমাদের বই আছে বইটা সবাই বের করো তো সবাই আচ্ছা যার যার বই আছে বই বের করো এই যে এইটা পাতা বের করো সবাই বইয়ের এই পাতাটা বের করো একই ছবি বই দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে দেখো প্রথম ছবিটাতে কয়টা পাখি আছে তারপরে দ্বিতীয় ছবিতে তৃতীয় ছবিতে আর চতুর্থ ছবিতে আছে কোনো পাখি নাই শূন্য তাই না শূন্য এটা হচ্ছে শূন্য আমরা এই যে তাহলে কি পাইলাম যদি কোনো কিছু না থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি কোনো কিছু না থাকলে সেটাকে বলবো শূন্য বুঝতে পারছো না থাকলে শূন্য এখন তোমাদের আমি কাজ দিব তোমরা লিখতে পারবে বইগুলা পেন্সিল দিয়ে যেমন দেখো এখানে আছে কয়টা প্রজাপতি এখানে তিন লিখছে লিখছে না এখানে তাহলে কয়টা প্রজাপতি তিনটা এখানে আমরা কত লিখবো তিন লিখবো এই ঘরটাতে কত লিখবো তিন সবাই পেন্সিল বের করে লিখবো তো সবাই বইয়ে লিখবা তাহলে এখানে আমরা কত লিখবো দুই লিখবো সবাই পেন্সিল বের করো এভাবে লিখো তো সবাই দেখি সুন্দর রয়েছে তাই না এখানে তিনটা ছবি তিন লিখছে দুইটা ছবি দুই একটা ছবি এক এখানে কিচ্ছু নাই তাহলে এখানে শূন্য এইখানে দেখো এখানে কত আছে দুই আছে তাহলে এখানে দুই লিখতে হবে তোমার এখানে শূন্য এখানে কিচ্ছু নাই এখানে দুই লিখতে হবে এ তো সবাই সুন্দর পারছো তাই না হ্যাঁ সবাই বই বন্ধ করো এবং বই বেগে ঢুকাও আজকে আমরা কি শিখলাম কোথাও যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা হচ্ছে শূন্য তাই না এই শূন্য আমরা আজকে শিখেছি মনে থাকবে সবার সামনে ক্লাসে আবার ধরবো তোমাদের কাছে জানতে চাবো আছে আজকের মধ্যে ক্লাস এখানে শেষ ঠিক আছে আর তাহলে